মানুষের জীবন তো একটাই, সেই একটা জীবনে সৌখিনতার শেষ নেই। সেই সৌখিনতার জের ধরেই আজকে রূপকথার রান্নাঘরটা শেয়ার করে দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম দর্শক, রূপকথার অন্তহীন শৈশবে আপনাদের সবাইকে স্বাগতম। মজার ছলে রান্না শেখার রূপকথার কিচেন টুর করাবো আজকে আপনাদের। ও ছোট্ট রান্নার ঘরটাকে আমি কিভাবে ডেকোরেট করলাম, একদম নতুন লুক দিলাম, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। এটা হচ্ছে ওর রান্নাঘরের কিচেন এরিয়াটা, যেটা আমার বাসার একটা বারান্দা টাইপের জায়গা, তো এই জায়গাটা কিছুটা স্কোয়ার টাইপের এজন্য, এবং ছোটোখাটো যেটুকু স্পেস দরকার সেটুকু স্পেস আছে, তো এজন্য আমি এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম এই কিচেনটাকে সাজানোর জন্য। তারপরে একদম সস্তা কিছু অল্প কিছু উপকরণ দিয়েই আমি আর আমার হাজবেন্ড মানে রূপকথার বাবা মিলে আমরা চেষ্টা করলাম যে এই রান্নাঘরটাকে একটা সুন্দর লুক দেওয়ার জন্য। যেহেতু রূপকথার অন্তহীন শৈশবের লার্নিং টু কুক ফান ট্রিক্স ইন চাইল্ডহুডটা কিছুটা গ্রাম্য ধাঁচের, আমি সবসময় গ্রাম বাংলার প্রতিচ্ছবি তুলে আনার চেষ্টা করি, তো সেই আবহটাকে আমি থিঙ্কিং করে একদম নর্মাল কিছু জিনিস দিয়ে সেই ডেকোরেশনটা করার চেষ্টা করেছি। এই যে কিছু ওয়ান টাইম পট, যেটা আপনারা কফি খেতে গেলেই কাগজের ওয়ান টাইম পটগুলো আপনারা আশেপাশে আনাচে কানাচে পেয়ে যাবেন, এটা থেকে কিন্তু আপনারাও ডেকোরেশন করে নিতে পারেন আপনাদের বাসা। কিংবা আপনারা যদি চান যে আপনার বাচ্চা একটা খুব সুন্দর খেলার ঘর হোক যেখানে বসে সে রান্নাবাটি খেলবে, তো আপনারাও কিন্তু এভাবে করে সৌখিনভাবে সাজিয়ে নিতে পারেন আপনার বাচ্চার রান্নাঘর। তো আপনাদের আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। তো চলুন এক ঝলককে একটু ভালোভাবে দেখে নিই যে আমি খুব অল্প এবং সস্তা দামের মধ্যে কিভাবে আমার রূপকথার রান্নাঘরটাকে ডেকোরেশন করলাম। আশা করি আপনাদের একটু হলেও উপকারেও আসতে পারে, আবার ভালো লাগতে পারে এই কিচেন ট্যুর আইডিয়াটা। তো উপভোগ করি চলুন।